আমি জাহিদুল ইসলাম বাংলাদেশের সুনামধন্য নায়িকা ঢালিউড কোন অপু বিশ্বাস ম্যাডামের আইটি ডিপার্টমেন্টে কাজ করি। আমি অপু বিশ্বাস ম্যাডামের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ম্যানেজমেন্টের দায়িত্বে আছি। জাহিদ ভাই, বিষয়টা হচ্ছে যে আপনি কখন তার কাছে টাকা চাইলেন, এই বিষয়টা কি? দেখেন ভাই, কখন তো প্রশ্নই আসে না। আমি ওনার কাছ থেকে কোনো টাকাই চাইনি। আমি তার কাছে কেন টাকা চাইবো? আমি কি তার কাছে টাকা পাই? সে আমার ভিডিও ব্যবহার করছে, আমি তাকে স্ট্রাইক দিয়েছি। সে এও বলেছে আমি নাকি তার সাথে এফডিসিতে বসে ডিল করছি। আচ্ছা ঠিক আছে, উনি যে এই কথাটা বলছে ওনার কাছে কোনো প্রমাণ আছে? এফডিসিতে তো আপনারা সবসময় যান, এফডিসিতে শত শত সিসি ক্যামেরা আছে। একটা ফুটেজ দেখান না যে আমি আর সিমি ইসলাম কলি প্রযোজক এক জায়গায় বসে বা এক জায়গায় দাঁড়িয়ে বা ওই এফডিসির ভিতরে কফি শপে বসে ওর কাছ থেকে আমি 10 লাখ টাকা 1 লক্ষ টাকা চেয়েছি? আমার ভয়ের দরকার নাই। তার সাথে এক জায়গায় ছিলাম, এক জায়গায় বসেছিলাম, এক জায়গায় দাঁড়াইছিলাম বা এক জায়গায় হেঁটেছিলাম এফডিসির ভিতরে, এই প্রুফটা নিয়ে আসেন। যদি হয় এরকম, আমি 10 বছর জেল খাটবো। ওর সাথে আমার কখনো দেখাই হয় নাই, তার আমি চিনিই না ব্যক্তিগতভাবে। এটা মিথ্যে কথা, এটা একদম মিথ্যা কথা। সে তো যতগুলো কথা বলতেছে সবই মিথ্যা কথা। ওর চ্যানেলকে আমি স্ট্রাইক দিয়েছে, ইউটিউব চ্যানেল সাসপেন্ড করছে, আমার নামে গেজিটি করছে। কেন ইউটিউব টিমের সাথে কথা বলুক, ইউটিউব টিমের নামে সে জিটি করুক, আমার নামে সে জিটি করতেছে কেন বলেন? আমি তার কাছ থেকে কোনো টাকা চাইনি, একদম মিথ্যে। আরও একটি কথা বলছে, দেখেন মিথ্যে কথা বলে জিটি করছে, মিথ্যে কথা বলে জিটি করে ভাইরাল হওয়ার জন্য, মিথ্যে কথা বলে জিটি। আবার এও হুমকি দিছে আমার নাকি সে হাইকোর্ট পর্যন্ত যাবে। আমাকে কিন্তু আরও 2-4 দিন আগেই সে হুমকি দিয়েছে যে তোকে আমি জেলের ভাত খাওয়াবো। দেখেন মিথ্যে, বাংলাদেশ আইন সম্পর্কে আমার মানে খুবই বিশ্বাস যে মিথ্যে কথায় কেউ কখনো জেল খাটে না, যে অপরাধে সেই খাটে। এবং দেখেন ঢালিউড কোনো অপু বিশ্বাস ম্যাডামের নাম বলে যদি একটু ভাইরাল হওয়া যায়, ওনাকে কয়জন চিনে? একটু ভাইরাল হওয়া যায়, ভাইরাল হওয়ার জন্যই এই কাজগুলো উনি করতেছে, শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। দেখেন আপনি যে ভাইরাল হতে চাচ্ছেন, আপনি একটা সিনেমার প্রযোজক, আপনাকে আমি সম্মান করি, একটা সিনেমার প্রযোজক, ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রযোজক নতুন আসবে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিনেমা হবে। হ্যাঁ, সিনেমা হলে আমাদের জন্যই ভালো। আমি তো একজন বাংলাদেশের সাধারণ নাগরিক, আমি ওনার চ্যানেল কেন সাসপেন্ড করাবো? সাসপেন্ড করছে ইউটিউব টিম। উনি বলেছে যে হিরো আলম ভাইয়ের কাছ থেকে নাকি আমি টাকা নিয়েছি 1 লাখ, বলেছি কি না? হিরো আলম ভাইয়ের কাছে আমি কোনো টাকাই নিইনি। আচ্ছা, আমার প্রশ্নটা আমি একটু পরে যাচ্ছি, এখন আরেকটা প্রশ্ন বলেন। সিমি কিন্তু আরেকটা কথা বললেন যে দ্রুত আমার চ্যানেল ফেরত দেন, আর ফিতা কাটাটা অপু বিশ্বাসকে দিয়ে বলছেন যে আপনি ফিতা কাটা বন্ধ করেন, দ্রুত আমার ফেরত দেন, না হয় এখন জিডি বলছে, সামনে মামলা করব। দেখেন আমি একটা কথা বলি, অপু ম্যাডাম হচ্ছে একজন বাংলাদেশের সুনামধন্য নায়িকা ঢালিউড কোন অপু বিশ্বাস। ওনার নাম, আমি আসলে ওনার কর্মচারী, ওনার নাম আমার মুখে নিত আমার মানে বাধে। উনি একজন সুনামধন্য নায়িকা, আমি একজন সাধারণ মানুষ। উনি একটা সিনেমা করেছে প্রযোজনা, এবং ওইখানে উনি আপনার সেকেন্ড নায়িকাও ছিল, আপনার চলচ্চিত্র জগতের চিত্রনায়িকা ছোট্ট দিঘি, আমাদের প্রিয় নায়িকা, উনি মেন নায়িকা ছিল। এখন বিষয় হচ্ছে যে উনি যে কথাটা বলেছে যে ফিতা কাটার ব্যাপারটা, উনি প্রযোজক, আমাদের ঢালিউড কোন অপু বিশ্বাস নায়িকা, এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে চাই না। এখন উনি যদি ঢালিউড কোন অপু বিশ্বাসের নামে যদি মিথ্যে কোনো কথা বলে থাকে বা কোনো অভিযোগ দিয়ে থাকে, সেই ব্যাপারটা ক্লিয়ার করব অপু ম্যাডাম। এই ব্যাপারটা আমার আসলে ক্লিয়ার করার কিছু আসে জানা। কিন্তু আমার নামে অভিযোগ এনেছে আমি নাকি হ্যাকার। আমি যদি হ্যাকার হতাম, আমার অফিসে বসে আমার ঘরে বসে আমি হ্যাক করতাম, তাহলে আমি ঢালিউড কোন অপু বিশ্বাস ম্যাডামের এখানে চাকরি করতাম না। অপু বিশ্বাস ম্যাডাম আবার সে বলেছে যে আপনি যে আমাকে তুই আমাকে স্ট্রাইক দিয়েছ, মানে দিলি, তো কি অপু বিশ্বাস বলেছে? অপু বিশ্বাস ম্যাডাম কাউকেই স্ট্রাইক দিতে বলে নাই আমাকে, কাউকেই না, অথচ আমি স্ট্রাইক দিই। কেন দিই? অপু বিশ্বাস ম্যাডাম যখন নাকি আমাকে চাকরি দিয়েছে তখন একটা কথা বলেছে, জাহিদ আমার চ্যানেলের জন্য কোনো ব্যক্তির যাতে ক্ষতি না হয়, কিন্তু ওই ব্যক্তিগুলোর কারণে, কিছু অসাধু ব্যক্তির কারণে জালিয়াতি করে যারা আমার চ্যানেল ভিডিও চালায়, ওদের কারণে যদি আমার চ্যানেলে ক্ষতি হয়, তাকে কি আমি ছাড়বো? তার সাথে কি আমার সম্পর্ক করার জন্য এই সিমি ইসলাম কলির সাথে সে আমার ভিডিও জালিয়াতি করছে, তাকে আমি লিগেল অ্যাকশন দিয়েছি, সেটা ইউটিউব টিমের কাছে। এখন কি আমার উচিত ছিল ওনার বাসায় আমার ভিডিও ব্যবহার করছে ফুলের তোড়া নিয়ে যাওয়ার, যে ম্যাডাম দয়া করে আমার ভিডিওগুলো ডিলিট করে দেন?